শুক্রবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মিয়ামিগামী একটি বিমান অপেক্ষায় ছিল উড্ডয়নের। তবে তার আগেই বাধে বিপত্তি। বিমান ছাড়ার আগ মুহূর্তে ধোঁয়ায় ছেয়ে যায় পুরো কেবিন। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আগুনের ভয়ে প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। ধোঁয়া দেখে সবাই প্রাথমিকভাবে ধারণা করেন বিমানে আগুন লেগে থাকতে পারে। তবে এর উৎস খুঁজতে গিয়ে দেখা যায় এক যাত্রীর ল্যাপটপ থেকে নির্গত হচ্ছে ধোঁয়া। অবস্থা বেগতিক দেখে ল্যাপটপটির বিষয়ে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেন বিমানটির ক্রুরা। পরে স্থগিত করা হয় ফ্লাইটটি। এমন পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত তাদেরকে সরিয়ে নেওয়া হয় বিমান থেকে। অবশ্য হুড়োহুড়িতে আহত হয়েছেন কয়েকজন যাত্রী। বাকিদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে ঘটনাটির সুষ্ঠু তদন্তে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ কাজ করছে বলে জানানো হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।